হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একটি গাত্তায় একটি গর্তর মধ্যে একটি কোয়েল পাখি। এই কোয়েল পাখিটি ওখানে কিন্তু আধার কাচ্ছে। একটি দুষ্ট অজগর এসে ওই কোয়েল পাখির দিকে তাকে থাকছে। হ্যাঁ, হয়তো সেই দুষ্ট অজগরটি সেই সুন্দর কোয়েল পাখিটাকে শিকার করতে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন তার পিছন থেকে এসে খাপ করে ধরে ফেলছে তাকে। ভাই, এই যে ধরে কিন্তু তাকে চিপে ধরছে, এমনভাবে চিপে ধরছে, হ্যাঁ, সে কি মরে যাওয়ার মতো হয়ে গেছে। এমনভাবে চাপতেছে তাকে, এমনভাবে প্যাঁচ দিয়ে চিপাচ্ছে, সে যেমনভাবে চিপেছে মানে সে মারা যাওয়ার মতো অবস্থা। এত কঠিনভাবে ধরে ফেলছে ভাই, দেখুন। আসলে এই অজগর সাপ অনেক ডেঞ্জারাস, কিন্তু 20 শতক থেকে নাই বললেই চলে, কিন্তু আছে, তুলনামূলক কম। কিন্তু তারা চিপে, মানে তাদের পেঁচে চিপে মেরে ফেলে, তারপর তাকে গিলে খেয়ে ফেলে। এত বড় এই অজগরগুলা, এই অজগরগুলো অনেক ডেঞ্জারাস অজগর, অনেক বড় অজগর সাপ। পিছন থেকে এমনভাবে আসছে ভাই, এই অসহায় পাখিটি তাকে উপলব্ধি করতে পারে নাই, তাকে খেয়াল করতে পারে নাই, তাকে পিছন থেকে এসে খাপ করে ধরে বেড়াই ফেললো ভাই। আমরা দেখতেছি যে সেই অসহায় পাখিটি কিন্তু টা দিচ্ছে। এই যে এরপরে এমনি পিছন থেকে কামড়াই ধরছে। ওই যে কেমনভাবে পেঁচাই ফেলছে, সে পাখিটা একদম নরম হয়ে গেছে, তার আর কোনো কিছু করার নেই। সে কিন্তু অজগর সাপের চক্করে পড়ে গেছে। তাকে এমনভাবে বেড়াইছে, এমনভাবে মুড়িয়ে ফেলছে এবং প্রেশার করবে। অজগর সাপ কিন্তু এরকম বড় বড় গরু, বড় বড় অনেক কিছু খেয়ে ফেলে, বড় বড় শিয়াল, গরু, হাঁস, মুরগি, এ ধরনের ওরা এভাবে চেপে বেড়াইয়ে পুরো গিলে ফেলে ভাই। এমনকি হাতির বাচ্চা পর্যন্ত গিলে ফেলে এই অজগর সাপগুলা। অনেক ডেঞ্জারাস এগুলো, এরা এত বড় হতে পারে, এদের মুখ দিয়ে এত বড় জায়গা করতে পারে ওরা, কি এরকম। এদের দেখতে পাচ্ছেন এই প্রাণীটি, আর ছোট একটি কোয়েল পাখি, সে অনেক অসহায়। তাকে কি খুব ভাবে মুড়িয়ে ফেলছে, দেখতে পাচ্ছেন তার একটি পাখি এভাবে ছড়ে থাকছে, কিন্তু একবার যদি সে ছুটতে পারে উড়ে যাবে কিন্তু। হ্যাঁ, এমন দুষ্ট এই অজগর সাপটি তাকে কিন্তু কি মুড়িয়ে ফেলছে ভাই, একদম মুড়িয়ে ফেলছে। আমরা দেখতেছি, দেখি ভিডিওটা এবার প্লে করা যাক, কীরকম হয়, কী অবস্থা থেকে কী অবস্থা করে দেখি। এই যে দেখতেছেন, এখন কিন্তু তাকে পিছন থেকে মুখ দিয়ে একটু একটু গিলে ফেলার চেষ্টা করতেছে, কিন্তু পাখিটি অনেক শক্ত পরানের পাখি ভাই, এখনো পর্যন্ত সে মারা যায়নি, টা মারতেছে, কিন্তু না মেরে তাকে গিলে ফেলতেছে পিছন থেকে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে এই অজগর সাপগুলো কিন্তু মাথা থেকে খেয়ে যায়, কিন্তু এটা না মরার কারণে তাকে পিছন থেকে কামড়ায় ধরতেছে ভাই, কিন্তু বডি থেকে ছেড়ে দেয় নাই, বডি থেকে এমনভাবে বেড়াই রাখে, এমনভাবে জড়িয়ে রাখে, এরপর আস্তে করে মুখে নিয়ে ফেলে। এই যে দেখতেছেন, এত বড় মুখ দিয়ে মুখের মধ্যে কিন্তু সে পাখিটিকে সে ঢুকে ফেলতেছে আস্তে আস্তে। দেখুন তার পা সহ, ওইদিকে পিছন আছে, পা সহ লেচের দিক দিয়ে ডাইরেক্ট, পাখিটির লেচের দিক দিয়ে, অর্থাৎ পাখিটির পিছন দিক দিয়ে তার মুখের মধ্যে ঢুকে দিয়েছে। এত বড় একটি এই দুষ্ট অজগর সব ভাই। ওরা আসলে কি বলবো, অনেক অনেক প্রাণীদেরকে ওরা খেয়ে ফেলে, কিন্তু এই ছোটো পাখিটা খেয়ে তার কী হবে, এত বড় একটি অজগর সাপ, সে কিন্তু তাকেও ছাড়লো না, এত সুন্দর একটি পাখিকে। দেখতে পাচ্ছেন তাকে পিছন দিক দিয়ে কিন্তু খেয়ে ফেলার চেষ্টা করতেছে, কিন্তু পাখিটি খুব দুর্বল হয়ে গেছে, এমনভাবে চাপ দিছে ভাই, পাখিটি প্রায় মারা যাচ্ছে। এই যে দেখুন, টা মারতেছে ভাই, এরপরও কিন্তু তাকে ছাড়ে নাই, চিপে ধরে ধরে মেরে মেরে খাচ্ছে ভাই। ওরে বাপরে বাপ, অনেক ডেঞ্জারাস। দেখুন কীভাবে তাকে যে চিপে ফেললো ভাই, তার মাথায় পর্যন্ত চাপ দিয়ে কীভাবে কী করে ফেলতেছে। এরপরে এই যে দেখুন, চাপ দিতে দিতে একেবারে গলার গালের মধ্যে ঢুকে ফেলছে ভাই, একেবারে পুরোটা গালের মধ্যে ঢুকে ফেলছে। শুধু পা দুটি দেখা যাচ্ছে, আর তার মাথাটা একটু করে দেখা যাচ্ছে, কিন্তু পুরো পা দিয়ে তাকে ঢুকে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু, একদম পা দিয়ে, কিন্তু পা দিয়ে ঢুকে ফেলছে ভাই, এত বড় দুষ্ট এই অজগর সাপগুলো। এমনকি ছোট বাচ্চাদেরকে যদি একাও পায়, পুরো মানুষ পর্যন্ত খেয়ে ফেলে, এত বড় ডেঞ্জারাস এই অজগর সাপগুলো। আপনারা দেখবেন যেখানে অজগর সাপ থাকে, বন জঙ্গলের পাশে থেকে ছোট গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি ছোট বাচ্চাদের খুব কেয়ারফুলি রাখবেন, এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস অজগর সাপ।
এমনভাবে জড়িয়ে ধরে ফেলবে, তাকে আর কেউ ডাকতেও পারবে না, বলতেও পারবে না, বেঁধে ফেলে রাখলে যেরকম এরা ওইরকম করে ফেলে। এরপরে কিন্তু আক্রমণ করে, দেখুন পুরো খেয়ে ফেললো, খুব পুরোটাই গিলে ফেলতেছে। জন্ত ওদের ভিতরে এমনভাবে ওরা টানতে পারে ভিতরের দিকে, পুরোটা পাখিটা পুরোটা ঢুকতে থাকে, দেখুন কিচ্ছু করে না, খেয়ে ফেলতে রে ভাই। এই দেখুন খেয়ে এখন এই দুষ্ট চকরটি পালিয়ে যাচ্ছে। এই দেখুন এই ছোট পাখি তো, এটা খেয়ে কিন্তু সে এখান থেকে অলরেডি পালাচ্ছে, খাওয়া শেষ গালের মধ্যে ঢুকে ফেলছে, অলরেডি পালাচ্ছে।